সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, রাজধানী আইডিয়াল কলেজ। আজকে আমি তোমাদের আরো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি গত ক্লাসে পড়ছিলাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, যেখানে আমি তোমাদের গ্যালিলিও রূপান্তর পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রথমে আপেক্ষিকতার বিশেষ নীতি। মূলত আপেক্ষিকতার বিশেষ নীতি যেটা, এটা অনেকটা মাইকেলসন মোরালের পরীক্ষার উপর ডিপেন্ডেবল। মাইকেলসন আমাদের এই আপেক্ষিকতার বিশেষ নীতি দিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন, স্যার আলবার্ট আইনস্টাইন। তিনি বলেছিলেন যে এক নম্বর, দুই নম্বর, দুইটা নীতি ছিল। এক নম্বর তিনি বলেছিলেন যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্র সমূহ, যেগুলো নিউটনিয়ান সূত্র, অর্থাৎ মৌলিক যে সূত্রগুলো পদার্থবিজ্ঞানের, এগুলো একই থাকবে। অর্থাৎ যদি এখানে দুইটা কাঠামো হয়, ভিন্ন কাঠামো, এই কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্র যা হবে, এই কাঠামোতেও পদার্থবিজ্ঞানের সূত্র তাই হবে। অর্থাৎ দুটো কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্র একই হবে। কখন? যদি এরা জড় প্রসঙ্গ কাঠামো হয়। জড় প্রসঙ্গ কাঠামোর অর্থ কি? জড় প্রসঙ্গ কাঠামোর অর্থ হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য প্রসঙ্গ কাঠামো যদি একটা ধ্রুব বেগে গতিশীল হয়, সেটাই জড় প্রসঙ্গ কাঠামো। নিশ্চয়ই তোমাদের মনে আছে এই ব্যাপারটা। এখন যদি এটা অজড় প্রসঙ্গ কাঠামো হয়, তাহলে পদার্থবিজ্ঞানের সূত্র খাটবে না, মানে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান যেটা ছিল। তাহলে আমাদের ওই পরের অংশটা আসলে এভাবে বলা নেই, বলা আছে এটা যে সকল জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো বা নিউটনিয়ান সূত্রগুলো একই থাকে, এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে, এটা মূলত মাইকেলসন মোরাল পরীক্ষা থেকে, যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ স্যাম বা একই। এইটা আমাদের লরেন্জের রূপান্তর এবং আমাদের যে লরেন্জের যে বিপরীত লরেন্জ রূপান্তর, এই দুটোর পরিপন্থী। কারণ ওই দুটো ক্ষেত্রে বলা হচ্ছিল যে আলোর বেগ কনস্ট্যান্ট নয়, কারণ আমরা দেখেছিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যথাক্রমে যে বেগগুলো আসছিল, ভি এক্স প্রাইম ইকুয়াল, এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর, যেটা সেখানে ভি এক্স মাইনাস ভি, এটা ছিল আমার গ্যালিলিও রূপান্তরের এক্স অক্ষ বরাবর বেগ। যদিও ওয়াই অক্ষ বরাবর বেগ সেম ছিল, জেড অক্ষ বরাবর বেগ সেম ছিল, কিন্তু এক্স অক্ষ বরাবর বেগ কিন্তু সেম ছিল না। তাহলে আলোর বেগ, যদি আমি বলি যে এক্স অক্ষের ক্ষেত্রে আলোর বেগ, সরি এক্স অক্ষ নয়, আমার যে প্রাইম কাঠামোটা, সেখানে যদি আলোর বেগ সি প্রাইম বলি আমরা, আর আমাদের যে সাবিক কাঠামো সেখানে যদি আলোর বেগ সি বলি, তাহলে সি প্রাইম সমান সমান সি মাইনাস ভি। অর্থাৎ প্রাইম যে কাঠামোটা ছিল, সেই কাঠামোতে দাঁড়িয়ে একজন দেখবে যে আলোর বেগ সি মাইনাস ভি, ভি যা হবে সেই পরিমাণ কম দেখবে আলোর যে স্বাভাবিক বেগ সেখান থেকে। তো এটা এটা মাইকেলসন মোরালের পরীক্ষার ফলে অবাস্তব বলে প্রমাণ হলো, যেটা কিনা আপেক্ষিকতার বিশেষ নীতি ব্যবহার করেছে এবং খুবই গুরুত্বপূর্ণ আপেক্ষিকতার বিশেষ নীতি, এটা তোমরা নিশ্চয়ই জানো। আইনস্টাইনের এই সূত্রের উপরে পরবর্তীতে, পরবর্তী আমলে যে আধুনিক পদার্থবিজ্ঞান এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা দাঁড়িয়ে আছে। তাহলে আইনস্টাইনের ওই সূত্রটা যেহেতু সঠিক, তাহলে এই গ্যালিলিও রূপান্তরে ভুল আছে। এখন এই গ্যালিলিও রূপান্তরের এই ভুলটা সংশোধন করা দরকার ছিল। সংশোধনের ব্যাপারে আসি, আসলে ওয়াই এবং জেড অক্ষ নিয়ে কোনো সমস্যা ছিল না, সমস্যাটা ছিল এক্স অক্ষ নিয়ে। লরেন্স রূপান্তরের ক্ষেত্রে এক্স অক্ষে ছিল এক্স প্রাইম ইকুয়াল এক্স মাইনাস ভিটি, আর বিপরীত লরেন্স রূপান্তরে ছিল এক্স সমান সমান এক্স প্রাইম প্লাস ভিটি। নিশ্চয়ই এটা তোমাদের মনে আছে, এটা ছিল লরেন্স রূপান্তরে, এটা ছিল বিপরীত লরেন্স রূপান্তরে, শুধু পার্থক্য ছিল এখানে একটা টি প্রাইমে। তাহলে আমরা ধরে নিলাম যে এই তথ্যটা আর এই তথ্যটা ভুল,
এই তথ্যটা সঠিকটা পাওয়ার জন্য আমরা এখানে ধরে নিচ্ছি যে x প্রাইম সমান সমান x মাইনাস vt, এইখানে একটা ধ্রুবক k এবং একইভাবে এইখানে একটা ধ্রুবক k গুণ অবস্থায় থাকা কথা। এই ধ্রুবকটা ধরলে আমাদের এই দুটো যে ত্রুটি ছিল সেই ত্রুটি থেকে আমরা মুক্তি পাবো, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা জানি s সমান সমান vt, যেহেতু আলো নির্দিষ্ট বেগে চলে, তাহলে এইখানে একটা কাঠামো ছিল এবং এইখানে একটা কাঠামো ছিল, এই কাঠামোটা v বেগে এখান থেকে গতিশীল ছিল সামনের দিকে। তো এইখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা ওই যে পাখি ওড়া বা কোনো কিছু ব্লাস্ট হওয়া বা একটা লাইট জ্বালানো, যাই হোক না কেন, তো এইটার দূরত্ব ছিল x আর এই দূরত্বটা ছিল x প্রাইম। এইটার ক্ষেত্রে যে টাইমটা, এটাকে দেখতে যে টাইম সেটাই ছিল t, আর এটার ক্ষেত্রে টাইমটাই ছিল t প্রাইম, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি পড়েছিলাম। তো অবশ্যই এই ব্যক্তির ক্ষেত্রে আলোর বেগ, আলোর বেগ c বলছি, ওই ব্যক্তির ক্ষেত্রেও আলোর বেগ c বলছি, কারণ আমাদের যে গ্যালিলিও রূপান্তর অনুসারে এই দুটো c সমান না, এই তথ্যটা ভুল। তাহলে আমি যদি c এর সাথে t গুণ করি, তাহলে অবশ্যই আমরা যেহেতু জানি s সমান সমান vt, আলো বেগ যেহেতু সেম এবং আলো সমবেগে চলে, তাহলে এটাই হবে কিন্তু x এর মান, এবং x প্রাইমের মান হবে c t প্রাইম। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে যেহেতু c কনস্ট্যান্ট, তাহলে x আর x প্রাইমও যেহেতু আলাদা, তাহলে টাইম কিন্তু সেম হবে না, অর্থাৎ এই ব্যক্তি এই বস্তুটাকে যখন দেখবে, এই ব্যক্তি তার চেয়ে পরে দেখবে, কারণ এর কাছে আসবে তার অনেক পরে এখানে পৌঁছাবে। ফলে আমরা এটাই বলতে পারি যে এই ব্যক্তি যখন দেখবে, ওই ব্যক্তি তখন দেখবে না, দেখবে কে, এ আগে দেখবে, এ পরে দেখবে এই ঘটনাটা, যে পাখি ওড়া হোক বা অন্য কিছু হোক। তাহলে আমরা x প্রাইমের জায়গায় c t প্রাইম এবং x এর জায়গায় c t বসিয়ে দিতে পারি, এটাই আমাদের এক নং সমীকরণ, এটা দুই নং সমীকরণ। তাহলে আমরা কি বলতে পারবো, এক নং থেকে পাই, এক নং হতে পাই কি পাই, x প্রাইম ইকুয়াল x মাইনাস vt k। তাহলে আমরা মানগুলো একটু বসিয়ে দিই, এটা হচ্ছে c t প্রাইম ইকুয়াল x এর জায়গায় হবে c t মাইনাস vt ইনটু k। আমরা যদি এখান থেকে একটা t কমন নিই, তাহলে c t প্রাইম ইকুয়াল t কমন নিলে c মাইনাস v ইনটু k, বা আমরা যদি এখান থেকে বলি t প্রাইম ডিভাইডেড বাই t ইকুয়াল c মাইনাস v, তার সাথে k গুণ অবস্থায় আছে, ডিভাইডেড বাই c, তাহলেও নিশ্চয়ই তোমাদের কারো আপত্তির কোনো কারণ নেই। এই সমীকরণটা আমি উপরে আলাদা করে লিখে রাখছি, এটাই আমাদের তিন নং সমীকরণ। t প্রাইম ডিভাইডেড বাই t ইকুয়াল c মাইনাস v ডিভাইডেড বাই c ইনটু k, খুবই গুরুত্ব বহন করবে এটা, এটাই আমাদের তিন নম্বর সমীকরণ। ওকে, এবার আমি চার নম্বর সমীকরণটা গঠন করার চেষ্টা করব, সেটা হচ্ছে দুই নং থেকে পাবো। আবার দুই নং থেকে পাই, দুই নং থেকে কি পাই, x সমান সমান x প্রাইম প্লাস v t প্রাইম k, আগে নিয়ম x এর জায়গায় c t এবং x প্রাইমের জায়গায় c t প্রাইম আমরা বসাই, c t সমান সমান c t প্রাইম প্লাস v t প্রাইম k। আমরা যদি বলি c t সমান সমান t প্রাইম কমন, তাহলে এখানে থাকে c প্লাস v ইনটু k, তার মানে t ডিভাইডেড বাই t প্রাইম ইকুয়াল c প্লাস v k ডিভাইডেড বাই c। সুতরাং আমরা বলতেই পারি যে t প্রাইম ডিভাইডেড বাই t সমান সমান c ডিভাইডেড বাই c প্লাস v ইনটু k। আশা করি এই ব্যাপারটা নিয়েও তোমাদের আপত্তির কোনো জায়গা নেই, অর্থাৎ আমি যদি এখানে বলি t প্রাইম ডিভাইডেড বাই t সমান সমান c ডিভাইডেড বাই c প্লাস v ইনটু k, এটা চার নম্বর সমীকরণ, এখানেও তোমাদের আপত্তি হবে না। তাহলে আমরা চারটে সমীকরণ পেয়ে গেলাম, প্রথমে দুটো ছিল সেই দুটো থেকে পরের দুইটা পেয়েছি, তো এই তিন আর চারের দেখো বাঁ পাশটা সেম। তাহলে আমি যদি বলি
তিন ও চার হতে পায়। আমাদের উদ্দেশ্য কিন্তু এই যে আমাদের ধরে নিয়ে মান কনস্ট্যান্ট যে মানটা কে এটা নির্ণয় করা, কারণ ওটা আমরা ধরে নিয়েছি যে ওই ধরি ওটা গুণ করলে এটা সমাধান হবে। তাহলে আমরা সেইটার মান বের করে যদি ওখানে বসিয়ে দিতে পারি তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা এখন এখান থেকে কি পাচ্ছি, সি মাইনাস বি ডিভাইডেড বাই সি সমান সমান সি ইন্টু কে একটা, আর একটা পাচ্ছি সি ডিভাইডেড বাই সি প্লাস বি ইন্টু এই ভাগে কে একটা। দেখো যেহেতু তিন আর চারের বাপাশ সেম, তাহলে তিনের ডান পাশ আর চারের ডান পাশও একই হবে, এই দুটো পরস্পর সমান হবে। তাহলে এখন আমরা একটু কোনা কোনে গুণ করি, এটা কিন্তু কেটা তুমি ওপরে গুণ বলতে পারো, আশা করি কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সি মাইনাস ভি সি প্লাস ভি, আর এই কে গুণ কে কে স্কোয়ার, আর এখানে কিন্তু সি স্কোয়ার আসছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি সি স্কোয়ার সমান সমান সরি কে স্কোয়ার সমান সমান সি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস ভি, এই পাশে গেলে ভাগে চলে যায়, সি মাইনাস ভিও এই পাশে গেলে ভাগে চলে যায়, আশা করি তোমাদের এখানেও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কে স্কোয়ার সমান সমান পাচ্ছি সি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখন আমরা এখান থেকে একটু মুছে দিই, দিয়ে কি এর মানটা নির্ণয় করার চেষ্টা করি। আমরা জাস্ট আমাদের একটা নির্দিষ্ট সমীকরণে আনার জন্য, একটা নির্দিষ্ট ফিগারে আনার জন্য, যেটার মাধ্যমে আমাদের সবকিছু করতে সুবিধা হবে, তার জন্য এই ভাগে একটা সি কমন নিচ্ছি। ভাগে যদি একটা সি কমন নিই তার মানে এখানে থাকবে ওয়ান মাইনাস, যেহেতু এই জায়গায় সি সি তো না সি স্কোয়ার কমন নিচ্ছি, এখানে সি স্কোয়ার নেই। যদি কখনো কোথাও থেকে কোনো কিছু কমন নিই সেখানে যদি সেটা না থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সেটাকে ভাগে লিখে দিতে হয়। এক নম্বর এইভাবে বুঝতে পারো, অথবা বলতে পারো লব ও হরকে সি স্কোয়ার দ্বারা ভাগ করে, তাতেও চলবে। তাহলে এইভাবেও করতে পারো ওইভাবেও করতে পারো, ওইভাবেও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তবে আগে এটা কমপ্লিট করি। তাহলে সি স্কোয়ার সি স্কোয়ার কেটে যায়, কেটে যদি যায় থাকে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা কিন্তু কে স্কোয়ারের মান, তাহলে কে এর মান আসবে অবশ্যই রুট ওভার ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওয়ানকে যদি রুট করা হয় ওয়ানে থাকে, আর এটাকে রুট করা যাচ্ছে না, এই জন্য এটাকে আমরা রেখে দিচ্ছি, এটাই কিন্তু আমাদের কে এর মান। আচ্ছা আমি যে কথাটা ওইখানে বলছিলাম যে আমাদের ছিল কে স্কোয়ার সমান সমান সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আমি ইচ্ছা করলে লবকেও সি স্কোয়ার দ্বারা ভাগ করতে পারতাম, হরকেও সি স্কোয়ার দ্বারা ভাগ করতে পারতাম, কারণ আমরা জানি লব ও হরকে একই জিনিস দিয়ে গুণ বা ভাগ করা যায়, মানে লব ও হরে একই জিনিস গুণ করলেও করতে পারবো ভাগ করলেও করতে পারবো, কোনো সমস্যা হয় না। তাহলে উপরে সি স্কোয়ার সি স্কোয়ার কেটে থাকে ওয়ান, আর নিচে সি স্কোয়ার নিচে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার নিচে সি স্কোয়ার, ওয়ান মাইনাস সি স্কোয়ার কেটে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাই কিন্তু কে স্কোয়ার। এভাবেও করা যাবে ওভাবেও করা যাবে, তোমার যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো। তারপরে আমরা এই যে রুট করে দিচ্ছি যেটা এখানেও করেছি, তাহলে আমরা কে এর মানটা পেয়ে গেছি। এখন এইখান থেকেই আমরা আমাদের যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটার সমাধানটা করব। প্রবলেমটা হচ্ছে কে এর মানটা এখন আমরা এই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমাদের ত্রুটিটা পেয়ে যাব। সেই ত্রুটিটা আমরা পাওয়ার জন্য কে এর মান এটা বাকি অংশ মুছে ফেলছি, কে এর মানটা রেখে আমরা এক নং এ কে এর মান বসিয়ে পাই। এক নং এ কে এর মান বসিয়ে পাই কি পাই, এক্স প্রাইম ইকুয়াল এক্স মাইনাস ভিটি ইন্টু ওয়ান মাইনাস ভি রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে এক্স প্রাইম ইকুয়াল এক্স মাইনাস x মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাই হচ্ছে মূলত আমাদের x প্রাইমের মান হওয়া উচিত। কিন্তু গ্যালিলিও বলেছিল x প্রাইম সমান সমান x মাইনাস ভিটি, এখন কথা হচ্ছে তাহলে গ্যালিলিওর কথাটা কি ভুল? আসলে গ্যালিলিও অনেক ক্ষুদ্র বেগের ক্ষেত্রে এই হিসাবগুলো করেছিলেন, এই জন্য তারটা আমরা ভুল বলতে পারি। সেটা কখন? যখন বস্তুটা অনেক বেশি বেগে চলে। বাস্তবে বেগ যদি অনেক কম হয়
বা আমরা পৃথিবীতে যে বেগগুলো দেখে অভ্যস্ত সেক্ষেত্রে গ্যালিলিও রূপান্তর একদম কারেক্ট। কিন্তু কোনো বস্তু যদি আলোর বেগ বা আলোর কাছাকাছি বেগে চলতে শুরু করে তখন কিন্তু গ্যালিলিও রূপান্তরটা ভুল রেজাল্ট দিচ্ছিল, তারই সমাধান দিল এটা। খেয়াল করো এই যে আমরা এই কথাটা বলছি যে এটা আমরা সমাধান করে ফেলেছি, বাস্তবে দেখো তুমি যদি বলো যে বেগ খুব কম, মনে করো এই পৃথিবীতে আমরা যে বস্তুটা দেখি সবচেয়ে জোরে চলতে বিমান মনে করো, তার বেগ বেশি গেলে কত হয়, হয়তো 1000 কিলোমিটার পার আওয়ার। তো যেটা আমরা বলছি 1000 কিলোমিটার পার আওয়ার, এটাও কিন্তু 1000 × 1000/3700, যদি এটা করা হয় তাহলে দেখা যায় 37.10 যথেষ্ট একটা ছোট মান পায়। আচ্ছা আমি ধরে নিলাম এটা 400 মিটার পার সেকেন্ড, স্যার 400 কম হবে, ওখানে করে দেখো আমার কাছে আপাতত ক্যালকুলেটার নেই, একটু মুশকিল হবে এটা। তো ধরে নিলাম 400 মিটার পার সেকেন্ডে এই পৃথিবীতে চলা আমাদের বস্তুটার সর্বোচ্চ গতি। তাহলে তোমরাই বলো v²/c² = 400² / 3×10⁸ তার স্কোয়ার করে দেখো এই মানটা এত ছোট হবে যে একের থেকে যখন তুমি এটা বিয়োগ করবা তখন সেটা একই দেখাবে। ক্যালকুলেটার নিয়ে করে দেখতে পারো। সবচেয়ে বেশি বেগের ক্ষেত্রে যদি এই অবস্থা হয় তাহলে পৃথিবীর ক্ষেত্রে যে আমরা অন্য অন্য বস্তুগুলো চলতে দেখি সেগুলোর ক্ষেত্রে কি অবস্থা হবে। তাই আমরা বলতেই পারি যে 1 - v²/c² অতি অল্প বেগের ক্ষেত্রে, অর্থাৎ পৃথিবীতে যেগুলো আমরা দেখে অভ্যস্ত তার ক্ষেত্রে এটার মান 1। সেক্ষেত্রে দেখো আমরা কি বলতে পারি, ওটার মান যদি 1 হয়ে যায় তাহলে x′ = x − vt/1, তখন এটা গ্যালিলিও রূপান্তরই হয়ে যায়। অর্থাৎ আমাদের যে কম বেগের ক্ষেত্রে গ্যালিলিও রূপান্তর 100% রাইট, কিন্তু বেশি বেগের ক্ষেত্রে এটা রাইট হচ্ছিল না বলেই এই সমাধানটা আমাদের করতে হলো। এখন এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে আমরা দেখেছিলাম x′ = x′ = ct′ আর x′ = ct, যেহেতু আমরা দেখছি এই দুটো সমীকরণ যদি ভাগ করি x′ · x′ = t′ · t, তো আমরা বুঝতে পেরেছি যে x যদি x এর সমান না হয় তাহলে t' অবশ্যই t এর সমান হবে না। আর আমাদের যে কাঠামোটাই বলে দিচ্ছে x আর x' সমান হতে পারে না, তাই t আর t' সমান হতে পারে না। তাই আমরা গ্যালিলিও রূপান্তরে যদিও t আর t' সেম ছিল, এখন আমরা t আর t' সেম ধরতে পারবো না, t আর t' এর মান ভিন্ন। সেই ভিন্ন মানটা নিয়ে আলোচনা করব, তার আগে আমি x' এর মানটা এখানে লিখে রাখছি x − vt/√1 − v²/c². এখন আমরা কি এর মান বসাবো, তবে 1 নং এ নয় বরং 3 নং বা 4 নং যে কোনো একটা সমীকরণে। তাহলে কি হবে দেখা যাক, 3 নং এ বসাই t′ · t · c − vt/c × √1 − v²/c² এটাই হবে আমাদের এখন অবস্থান। কিন্তু এটাকে আমরা একটু আলাদা করে একটু সমাধান করার চেষ্টা করবো। দেখো আমরা যদি এটাকে গুণ করি c − v/c, আচ্ছা এটাকে আমরা একটু আলাদা করে লিখতে চাই, এটাকে বলা যায় c·c − v/c। আর এই t কিন্তু এখানে যে গুণ অবস্থায় থাকবে তার সাথে কোন অবস্থায় থাকবে √1 − v²/c² অবশ্য, বা t′ = এটা এটা কাটলে হয় 1 মাইনাস, এটা যদি আমরা বলি v/c · t · 1 √1 − v²/c² বা t′ = আমরা যদি এখানে বলি t × 1 t − vt, তাহলে আমরা তো জানি s = vt, এটা আমরা জানি, কিন্তু আমাদের এই ভি আর ওই টি করলে আমরা দূরত্ব পাবো কি, কাঠামোদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। তবে আমরা যেহেতু এখানে ভি কি হচ্ছে, আমরা জোর করে এখানে একটা সি গুণ করলাম ডিভাইডেড বাই ভাগেও একটা সি দিলাম, তার মানে কি একটা সি গুণ করলাম একটা সি ভাগ করলাম। এখন উপকারটা আমরা দেখতে পাবো পরের লাইনে, 1√1 − v²/c² দেখা যাক পরের লাইনে কি লেখা যায়।
পরের লাইনে এটাকে লেখা যাচ্ছে টি প্রাইম ইকুয়াল, এটাকে যদি আমি বলি টি মাইনাস ভি থাক, আর এক্স সমান সমান সি টি সি লো, যদি তোমাদের মনে থাকে সি গুণ টি, তাহলে এখানে এক্স, তাহলে এটাকে আমরা বলতে পারছি ভি এক্স ডিভাইডেড বাই, সরি, ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর হোল ডিভাইডেড বাই, যে এটাকে হোল ডিভাইডেড বাই লিখছি, ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আশা করি এই ব্যাপারটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ হবে না, যদি হয়েও থাকে আমি আবারও বলছি আমি এটাকে উপরে লিখেছি কারণ এটা গুণেই আছে আর তার ভাগে কিন্তু এটা আছে আগের বারের মতোই। তাহলে এই মূলত টি প্রাইমের মান। এখন সমস্যা হচ্ছে আমরা যে টি প্রাইমের কথা বলছি, এই টি প্রাইমের মান আমরা এটা দেখছি, যেটাকে আমরা ইচ্ছা করলে, আর এক্স প্রাইমের মান এটা দেখছি, ইচ্ছা করলে আমরা এই কি এর মান এত বড় না লিখে, যেহেতু কনস্ট্যান্ট ওটা একটা সমবেগের ক্ষেত্রে, এখানে কে লিখলাম, এখানে কে লিখলাম, কে এর মান জানি আর কিভাবে বসাতে হয় তাও আমরা জানি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে লরেন্জের বেগের রূপান্তর সূত্রটা জানা। লরেন্জের বেগের রূপান্তর সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ওইখানে যেমন করেছিলাম যে উভয় পাশে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছিলাম, ওকে, কিন্তু ওখানে একটা ব্যাপার ছিল, যখন তুমি এক্স প্রাইম এক্স মাইনাস ভিটি এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করেছিলে, ডিডিটি দিয়েছিলে, এক্স প্রাইম ডিডিটি এক্স মাইনাস ভিটি, তখন এইখানে যেহেতু এক্স প্রাইম আছে আর এখানে টি আছে, আমরা যেহেতু টি আর টি প্রাইম সেম, তাই এখানে ডিডিটি প্রাইম দিয়ে দিতে পেরেছিলাম, আর এটাকে করলে ভি এক্স হয়েছিল, আর এটাকে করলে টি ভি কনস্ট্যান্ট বাইরে থেকে যেত, আর ডিডি সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েশন করলে আসতে হচ্ছে ওয়ান, ওই জন্য ওটা লেখা লাগতো না, সেক্ষেত্রে আমাদের হতো ভি এক্স প্রাইম সমান সমান ভি এক্স মাইনাস ভি ওয়াই। যারা এটা বুঝতে পারেনি তারা গত ক্লাসটা একবার দেখে নেবে, কারণ এটা গত ক্লাসেই পড়ানো হয়েছে। এইভাবে আমরা বের করেছিলাম, কিন্তু এটা করতে পেরেছিলাম এই জন্য কারণ টি এবং টি প্রাইম সেম, কিন্তু আমাদের এখন যে অবস্থা টি এবং টি প্রাইম কিন্তু সেম না, লরেন্স রূপান্তর তাই বলছে, তাহলে এভাবে এটা করতে পারবো না, এই জন্য আমরা এটাকে ডেরিভেটিভ করবো। তোমরা হয়তো এরকম দেখেছো যে আমরা শুধু বিদিয়ে অনেক সময় ডেরিভেটিভ করি, সেই কাজটাই এখানে করবো। প্রথমে এটাকে করি, এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ডিটি ইনটু কে, যখন আমরা এটাকে ডেরিভেটিভ করবো এক্স প্রাইম হবে, এটা হবে ডি এক্স, যেহেতু বেগ কনস্ট্যান্ট তাই ওটা ডেরিভেটিভ ফর্ম হবে না, কিন্তু টি কিন্তু কনস্ট্যান্ট না, এই জন্য ডিটি, আর কে যেহেতু কনস্ট্যান্ট ওর মতো থেকে যাবে। একইভাবে আমরা যখন এটাকে ডেরিভেটিভ করব, এটা হবে ডিটি প্রাইম ইকুয়াল টি কে, যখন আমরা ডেরিভেটিভ করব একই কথা, ডিটি হবে মাইনাস ডি যেহেতু কনস্ট্যান্ট ডি থেকে যাবে, এক্স যেহেতু কনস্ট্যান্ট না এই জন্য ডি এক্স হবে, সি কনস্ট্যান্ট থেকে যাবে, কে কনস্ট্যান্ট থেকে যাবে। তাহলে আমরা এখন এই দুটোকে যদি ভাগ করি তাহলেই বেগের রূপান্তর সূত্রটা পেয়ে যাব, অর্থাৎ ভি এক্স প্রাইম লরেন্স রূপান্তর মতে সমান সমান ডি এক্স মাইনাস ভি ডিটি ডিভাইডেড বাই, এই কে কে কিন্তু কেটে যাবে ওই জন্য আর লিখছি না, ভি ডি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার, উপরেও কে গুণ আছে নিচেও কে গুণ আছে, যে দুটা কেটে যাবে এই জন্য আর লেখার প্রয়োজন আমরা মনে করলাম না। তাহলে আমরা এটা কেন লিখতে পারলাম একটু বলি, কারণ ডি এক্স প্রাইম মানে কিন্তু আমরা বলতে পারি ডি এক্স প্রাইম ডিভাইডেড বাই ডি টি প্রাইম, যেহেতু আগের বারের মতো আমরা টি আর টি প্রাইম সমান লিখতে পারছি না, এই জন্য আলাদা করে ডি এক্স প্রাইম এবং ডিটি প্রাইম নির্ণয় করে এখানে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এটাই ছিল আমার ভি এক্স প্রাইমের মান। এইটার উপকার হচ্ছে এইটা দ্বারা আলোর বেগ যে কনস্ট্যান্ট সেটা প্রমাণ করা যায়, যদিও আমি এই ক্লাসে এটা করে দেখাবো না, আমি আমার উদ্দেশ্য হচ্ছে শুধু এটা প্রমাণ করা এই সূত্রটা। যাই হোক আমি ওইদিকে এখন যাচ্ছি না, আমরা শুধু আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা দেখলাম সময় আর এক্স অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব তার সাথে সাথে বেগও, বেগটাও যদিও করে দেখেছি কিন্তু বেগটা নিয়ে আমি আলোচনা করতেছি না, এই দুটোর পরিবর্তন হয়েছে, এক্স প্রাইম ইকুয়াল এক্স মাইনাস ভিটি ছিল, যেটাকে এখন লেখা হচ্ছে এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এর রুট। একইভাবে টি সমান সমান টি প্রাইম সমান সমান টি ছিল, যেটাকে এখন টি প্রাইম সমান সমান লেখা হচ্ছে টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই দুটো চেঞ্জ হয়ে গেছে, তাহলে বিপরীত
লরেন্স রূপান্তর, যেমন ওখানে গ্যালিলিওর বিপরীত রূপান্তর ছিল, এখানেও বিপরীত লরেন্স রূপান্তর থাকবে, সেখানে কি হবে? বাকি দুটোর কিন্তু কোনো পরিবর্তন এখানেও হয়নি, অর্থাৎ ওইখানে যেমন ওয়াই প্রাইম সমান সমান ওয়াই ছিল, জেড প্রাইম সমান সমান জেড ছিল, এখানে এই দুটো নিয়ে কোনো কনফিউশন হবে না, কারণ জেড অক্ষ বরাবর কোনো গতি নেই, ফলে এদের কোনো পরিবর্তনও নেই আগের মতোই। তাহলে এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই, এই দুটো রূপান্তর উভয় রূপান্তরে সেম হয়, পার্থক্য হয় এই দুটোতে। তাহলে এখন আমরা যেহেতু করছি লরেন্স রূপান্তর, এই জন্য গ্যালিলিওর রূপান্তর দুইটা মুছে দিলাম। তাহলে আমরা এই চারটে টার্ম এখানে পাচ্ছি, তার মধ্যে এই দুটো নিয়ে কোনো কাজ করার কারণ নেই, কাজ করার কারণ আছে এই দুটো। তাহলে আমরা বিপরীত লরেন্স রূপান্তর যখন করব, ঠিক ওইটার মতো প্রাইমগুলো হয়ে যাবে স্বাভাবিক, স্বাভাবিকগুলো হয়ে যাবে প্রাইম, এবং ভির আগে একটা মাইনাস চলে আসবে। তাহলে এটা দেখো আমরা বলতেই পারি যে বিপরীত লরেন্সের ক্ষেত্রে এক্স সমান সমান এক্স এর উপরে প্রাইম যাবে, আর এই যে ভি এখানে মাইনাস ভি হবে, ওই জন্য মাইনাস, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, ভি টি প্রাইম ডিভাইডেড বাই ওয়ান মাইনাস রুট ওভার, বলতে পারো স্যার তাহলে ভির আগে মাইনাস হবে, সেই মাইনাস আর এই মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে, না ভির আগে মাইনাস হবে সত্যি, কিন্তু ভির উপরে তো স্কোয়ার ছিল, এই জন্য এই জায়গার কিন্তু এই মাইনাসটা চেঞ্জ হবে না, এইখানে ভির আগের মাইনাসটা থাকবে না, স্কোয়ার করার কারণে ওটা উঠে যাবে, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাই হবে বিপরীত লরেন্স রূপান্তরের ক্ষেত্রে এক্স এর মান। একইভাবে টাইমের ক্ষেত্রেও ঘটনাটা এমন হবে, টি প্রাইমের জায়গায় হবে টি, টির জায়গায় হবে টি প্রাইম মাইনাস ভি এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই ভির আগে একটা মাইনাস আসবে, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইখানে ভির আগে মাইনাস আসবে বটে, কিন্তু সেই মাইনাস স্কোয়ার হওয়ার কারণে উঠে যাবে। এটাই ছিল আমাদের বিপরীত লরেন্স রূপান্তর। বিপরীত লরেন্স রূপান্তরের ক্ষেত্রে ওয়াই সমান সমান ওয়াই প্রাইম আর জেড সমান সমান জেড প্রাইম, এই দুটো নিয়ে কোনো টেনশনের কিছু নেই। যাই হোক, আমি লরেন্স রূপান্তর তোমাদের শিখে ফেলেছি, এর গুরুত্ব এইগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবে।